আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব তা হয়তো আপনারা ভিডিওর কভার পেজ দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন। আসুন তাহলে আমরা জেনে নেই যে ফ্রিজ ঠান্ডা হয় না, হঠাৎ করে ফ্রিজ যদি ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায় তখন কি করব এবং কিভাবে নিজের ফ্রিজ নিজে ঠিক করব কোনো মেকানিক না ডেকে। ভিউয়ার্স, আজকের দিনে ফ্রিজ ছাড়া গৃহিণীর একটা দিন কল্পনা করা অসম্ভব, কারণ এখন সবাই এতটা যান্ত্রিক। সবাই দেখা যায় একটা খাবার রান্না করে সকালবেলা রেখে দিলে দেখা যায় দুপুরে রাত্রে এবং পরের দিন সকাল পর্যন্ত দেখা যায় ফ্রিজে রেখে খেতে হয়। আবার আদা রসুন বাটা থেকে শুরু করে জুস, জেলি, আপনার আইসক্রিম সব কিছুই দেখা যায় রেফ্রিজারেটরের উপরে আমরা ডিপেন্ড। সো একদিন যদি ফ্রিজটা নষ্ট থাকে তাহলে ভিউয়ার্স অনেক অনেক খারাপ একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। আবার দেখা যায় কারো ফ্রিজে কোনো কিছু রাখতে গেলে সে যে রাখবে, যার ফ্রিজে যাচ্ছি সে কি রাখবে কি রাখবে না সেটা নিয়েও একটা দোটানার ভিতরে পড়তে হয়। তো ভিউয়ার্স, এটা একটা কোনো সমস্যা না, এটা খুবই সিম্পল একটা প্রবলেম। খুব মেজর কোনো প্রবলেম না হলে খুব সিম্পল ওয়েতে আপনি আপনার ফ্রিজটি ঠিক করে ফেলতে পারেন। প্রথমে যে কাজটা করবেন তা হচ্ছে ফ্রিজকে, ফ্রিজ যখনই দেখবেন যে এরকম ফ্রিজ ঘেমে যাচ্ছে, ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, ঠিক তখন আপনি ফ্রিজে আর কি বরফ জমছে না বা লাইটে কোনো হিট হচ্ছে না, লাইট যে ফ্রিজের যে অংশটা পোর্শনটা সেটা হিট হচ্ছে না, তখন যে কাজটা করবেন তা হচ্ছে আপনি যেদিন ফ্রিজটা পরিষ্কার করতে চান তার ঠিক আগের দিন সকালবেলা আপনি ফ্রিজটা বন্ধ করে দিবেন এবং ফ্রিজে যে আপনার যে খাবারগুলো আছে সেগুলো আপনারা অন্য কারো ফ্রিজে শিফট করে দিবেন। তারপরে যে কাজটা করবেন তা হচ্ছে আপনারা ওয়েট করবেন ফ্রিজের, যেহেতু ফ্রিজটা এমনিতেই হিট হচ্ছে না তাহলে বরফগুলো তো এমনি নরম থাকার কথা, আর তারপরও যদি শক্তভাবে কোনো বরফ আটকে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রিজটা বন্ধ করে রাখবেন। ফ্রিজের সুইচটা বন্ধ করে ফ্রিজের যে দরজাগুলো আছে দরজাগুলো খুলে দিবেন। খুলে দেওয়ার পরে ফ্রিজের যে ডিপ ফ্রিজের ভিতরে যে বরফগুলো জমা থাকে সে বরফগুলো খুব ভালো মতো চামচ দিয়ে, ফ্রিজ পরিষ্কার করার যে চামচ থাকে সেই চামচ দিয়ে আপনার পরিষ্কার করে নেবেন। কখনোই খুন্তি বা চোখা কোনো বস্তু ব্যবহার করবেন না, কাঁটা চামচ, ছুরি এই ধরনের কোনো কিছু ব্যবহার করবেন না। আর ভিউয়ার্স, আরেকটা কথা, ডিপ ফ্রিজে কোনো সময় গরম কিছু রাখবেন না, তাহলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যায় বা এরকম ঘামানোর প্রবলেমটা ফেস করতে হয়। তারপর যে কথাটা বলবো, ফ্রিজটাকে 3 দিন পর্যন্ত আপনারা ফ্রিজের দরজাটা খুলে রাখবেন। ভিউয়ার্স, হঠাৎ করে ফ্রিজ ঠান্ডা হয় না, এই প্রবলেমটা কিসের জন্য হয় সেটা এখন আমি আপনাদেরকে বলবো। ভিউয়ার্স, অনেক দিন যাবৎ যখন ফ্রিজটা চালু থাকে তখন ডিপ ফ্রিজে যেরকম বরফ জমে যায় ঠিক ফ্রিজের ভিতরের অংশে কিছু তার থাকে, ফ্রিজের ভিতরে যে মেশিনারিজগুলো আছে, যে কয়েলগুলো আছে, যে কয়েলগুলো ঠান্ডা হয় সেই কয়েলগুলো ভিউয়ার্স এরকম বরফ ভিতরে এত পরিমাণ বরফ জমে যায় যে ফ্রিজের যে কার্যকারিতা যেটা আছে বা ফ্রিজের নর্মাল যে কার্যক্রম আছে সেটাতে ব্যাঘাত ঘটে, যার কারণে ফ্রিজ হিট হতে পারে না বা ফ্রিজ ঠান্ডা হতে পারে না। তাই ফ্রিজকে ভালো মতো পরিষ্কার করে বরফগুলো বের করে নিতে হবে, শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালো মতো লাইটের অংশ এবং ডিপের অংশটা পরিষ্কার করে নেবেন। তারপরে ডালা খুলে রাখবেন, ডালা বা ফ্রিজের যে দরজাটা সেটা খুলে রাখবেন টানা 3 দিন। এতে করে যা হবে, ফ্রিজের ভিতরে অংশে যে বরফগুলো জমে আছে খুব সহজেই তা নরম হয়ে বের হয়ে যাবে, পানি আকারে বের হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি কি করবেন আপনারা ফ্রিজের এরকম একটা, আপনাদের কাছে একটা পকেট দেখতে পারবেন, এটা দিয়ে কিন্তু এখান থেকে যে পানিগুলো ঘামে সে পানিগুলো কিন্তু এখান দিয়ে বের হয়ে যায়। এই ফ্রিজের পিছন দিকে একটা পকেট আছে যেখানে এই পানিগুলো জমা হয়, এই পানিগুলো নিয়মিত পরিষ্কার করতে হয়। ভিউয়ার্স, পানিটা সবসময় আপনার পরিষ্কার রাখবেন, দেখা যায় ওখানে পানি জমে গেলেও কিন্তু ভিতরে স্যাঁতস্যাঁতে একটা ভাব চলে আসে, তখন কিন্তু ওই কারণেও কিন্তু ফ্রিজে সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, 3 দিন যখন আপনি যখন ফ্রিজটা বন্ধ করে ফ্রিজের দরজাটা খুলে রাখবেন তখন হাওয়া বাতাসের বাহিরের হাওয়া বাতাসটা লেগে মানে নর্মাল রুম টেম্পারেচারে ফ্রিজটা চলে আসবে। তারপরে আপনার ফ্রিজের ভিতরে আবার আপনাদের যে খাবারগুলো আছে, আগে প্রথমে আপনারা 6 ঘন্টার মতো ফ্রিজটাকে লাইন দিয়ে রাখবেন এবং হাই পাওয়ারে রাখবেন। হাই পাওয়ার রাখলে ফ্রিজের যে কয়েলগুলো আছে কয়েলগুলো দেখবেন যে কয়েল বরাবর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজটা চালু দেওয়ার ঠিক 6 ঘন্টা পরে আপনারা আবার পুনরায় আপনাদের যে খাবারগুলো আছে সেগুলো সংরক্ষণ করবেন, দেখবেন ফ্রিজ একেবারেই নতুন হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এই সিস্টেমটা করলে আপনার যে জিনিসটা হবে যে ডিপটা আপনাদের বরফটা হতে একটু সময় লাগবে কিন্তু লাইট
আমাদের যে লাইট পোর্শনটা আছে ফ্রিজে সেটা ঠান্ডা হতে আরেকটু বেশি সময় লাগতে পারে, মেবি 2-3 দিনও লাগতে পারে। কিন্তু এভাবে আপনি যদি ফ্রিজটা ঠিক করে নেন নিজে নিজে তাহলে আপনাদের মেকানিকের কাছে যেতে হবে না। আর আরেকটা কথা যে টিভি ফ্রিজ বা যেই কোনো মেশিনারিজ জিনিস একবার যদি আপনি মেকানিকের কাছে নেন তাহলে ওটা সারা মানে ওটা নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত ওটা মানে শেষ হয়ে যাওয়া পর্যন্ত দেখা যায় যে মেকানিকের কাছে দৌড়াতে হয়, যখন আপনি বদলাবেন তখন দেখা যাবে মেকানিকের কাছে দৌড়াদৌড়িটা বন্ধ হয়েছে। তো ভিউয়ার্স, তাই মেকানিকের কাছে কোনো যাওয়ার দরকার নাই, আপনি নিজে এভাবে ট্রাই করে দেখেন, যদি ঠিক না হয় বা তাও যদি প্রবলেম ফেস করেন তাহলে আপনি মেকানিকের কাছে যান। আর আমি আশা করব যে এই প্রসেসটি যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার ফ্রিজটি নতুন হয়ে গিয়েছে। আর ফ্রিজের যত্নের জন্য আমি যে কথাই বলবো যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত 2 বছরে বা 1 বছরে একবার এরকম 3 দিনের জন্য ফ্রিজের ব্রেক দিয়ে বরফগুলো গলিয়ে নেওয়া উচিত। এতে করে ফ্রিজ একেবারে নতুন থাকে এবং ফ্রিজ খুব সহজে নষ্ট হয়ে যায় না। তো ভিউয়ার্স, আশা করি আমার প্রতিটা টিপস প্রতিটা কথা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের বাস্তব জীবনে আপনাদের সহায়তা করবে। যদি ভিউয়ার্স আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে বা আমার টিপসটা আপনাদের কাজে লাগে বা আপনারা যদি এরকম প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন আমার আইডিয়াটা আপনারা আপনারা ট্রাই করবেন, দেখবেন যে আপনারা খুব ভালো ফল পাবেন। কারণ এটা কিন্তু আমার কোনো আমি নিজে থেকে করা না, আমি বাস্তব অভিজ্ঞতা, আমার ফ্রিজেও কিন্তু এরকম হিট হওয়া বন্ধ হয়ে গিয়েছিলো, আমি নিজেও এটা অ্যাপ্লাই করেছি, তাছাড়া আরও আমার এলাকায় যারা মুরব্বী আছে ওনারা আমাকে বলেছেন। তাই এটা কিন্তু বাস্তব একটা আইডিয়া বা সত্যি ঘটনা। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমার টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন আমি কিন্তু সবাইকে আমার ফ্যামিলি মেম্বারই মনে করি। আশা করব আপনারাও আমাকে আপনাদের ফ্যামিলি মেম্বার্স, বোন বা খালামণি বা আন্টি মনে করবেন। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আরেকটা কথা, আমি আপনাদের জন্য রোজার ঈদে বা ঈদুল ফিতরে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি যার উইনিং মানি হচ্ছে 4,000 টাকা। এই 4,000 টাকা পেতে হলে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং উত্তর দিতে হবে আমার সহজ একটি প্রশ্নের। সহজ প্রশ্নটি হচ্ছে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ এবং সবচেয়ে কম ভিউ এর ভিডিওগুলোর নাম কী। তারপর লিখতে হবে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার বিকাশ নাম্বার এবং আপনার ঠিকানা, এবং পাঠিয়ে দিতে হবে আমার কুইজ প্রতিযোগিতার ভিডিওর কমেন্টে। ভিউয়ার্স, আমরা আমাদের উইনার অ্যানাউন্স করব ঈদের দিন সকালে। তো ভিউয়ার্স, আমি চাইবো আপনারা সবাই আমার যেই কুইজ প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ করেছি আপনারা সবাই এতে অংশগ্রহণ করবেন। আপনারা সবাই অংশগ্রহণ করলে আমি খুশি হব এবং আমার কুইজ প্রতিযোগিতার আয়োজন করাটা সার্থক হবে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।